গুড মর্নিং ফ্রেন্ডস, শীত এসে গেছে, তাই আজকে থেকে আমি একটা এই যে হাফ সোয়েটার পরে ফেললাম। এই সোয়েটারটা আমি বানিয়েছি এই যে চারটা ইয়ে দিয়ে, তোমার সোয়েটার বুনার কাঁটা দিয়ে, চারটা কাঁটা দিয়ে একবারে এই যে বানিয়েছি। খুবই সহজ, দেখলে মনে হবে কি খুব কঠিন, কিন্তু খুব সহজ। আর বানিয়েছি যে এটা মানে অনেক বছর হয়ে গেছে, এই যে খুব সুন্দর। এই চার কাটা দিয়ে বানালে না গলা টলা খুব সুন্দর হয়। এমনিতে দু কোটাতে বানালে গলাটা যেমন হয় তার থেকে বেশি সুন্দর, আমি দোকানের কথা বলছি না, মানে হাতে বানালে তার থেকে বেশি সুন্দর এই যে চার কাটাতে বানালে। দেখছো তো কি সুন্দর গলাটা হয়েছে না? তো সেই রকম, তো সেটা আজকে পরে ফেললাম আমি টপটার উপরে। আর বিছানা গুছাচ্ছি, বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল টিটু মহারাজ এসেও বসে গেছেন ওনার বিছানা ছেড়ে আমার বিছানাতে। তো এইটা আপনাদের মনে হতে পারে কি জিনিস, এটা একটা নরম একটা বালিশ আর কি, বড় বালিশ। এটা আমি আমার মাথার নিচে পেছনে রাখি ঠেস দিয়ে বসার জন্য। আর একটা কোলবিল বালিশ আছে, সেটা আমি পেছনে রেখে দিই আর কি, পেছনে। আর যখন মানে রাত্রিবেলা শোয়ার সময় যদি পাটা উঠাবার জন্য লাগে তো ইউজ করি। আর এইটা তারপরে রাখি, আর এখানে বসে আমি এই যে ভিডিও এডিটিং এসব করি। এ পাশটা আমার আর ও পাশটা তো জানোই কার। তো টিটুকে বলার কিছু নেই আর কি, ও এখানে মধ্যে এইভাবে বসে থাকবে আর দেখবে। ওকে আমি একটু মানে অনেক দিন পরে মাছ মাংস খাবো আজকে, তাই একটু মাছ মাংস আনতে পাঠিয়েছি আর কি সকাল সকাল। তারপর আজকাল আজকে যেহেতু আর কি রবিবার, তাই মানে ঘর ঝাড়ু দেওয়ার দায়িত্ব হচ্ছে আমারই, কারণ রবিবারে মেয়েটা ছুটি নেই। এই যে তো ঘর ঝাড়ু পোছা সব কিছু আমিই করব। তো দেখছো তো এটা, এই যে টিটুর লোম, কিন্তু এসব হচ্ছে টিটুর লোম। এই যে বিছানাটা ঝেড়ে ফেললাম, কারণ ও বিছানা তো অনেকবার উঠে, তো কাজেই ঝেড়ে এই যে ফেললাম এতটুকু লোম। আর এই যে সারা বছর ঝাড়ু দিয়ে দিয়ে ঝাড়ুটার এই অবস্থা, তো কোনো প্রবলেম নেই। এখন তো এই যে ধনতেরাস আসছে, সেই দিন আমি ঝাড়ু কিনি। বছরে আর কখনো মানে এরকম ঝাড়ু টাড়ু কেনা হয় না, ওই ধনতেরাসের দিনই কিনি। তো এটা দিয়ে অসুবিধা হয় না, এটা দিয়ে উল্টা আমার মানে ভালোভাবেই ঝাড়ুটা লাগে। আসলে ঝাড়ুটা এইভাবে মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণ, মেয়েটা ঝাড়ু দিয়ে ঝাড়ুটা আবার ধুয়ে দেয়। আমি অনেকবার মানা করেছি যে ধুতে না, তাও ধুয়ে দেয়। এটা মানে ঘরের ভেতরের ঝাড়ু আর কি। আমার ঘর ঝাড়ু পোছা বাসন ধোয়া সব হয়ে গেছে। রান্নাঘরে দেখি, এই যে চুনা ফিশ আনা হয়েছে আজকে 1 কেজি, আর 1 কেজি হয়েছে চিকেন আনা হয়েছে। কেজি চিকেন, 1 কেজি টুনা ফিশ, আর সবজি টবজি তো সব কিছু আছেই। সবজি মানে আলু পেঁয়াজ রসুন আদা যা দরকার এগুলো তো আছেই। তো এই দুটো আজকে রান্না হবে। এই ঘরে রান্নার অপেক্ষায় আছে, মানে ওর চিকেন স্টুটা হবে, তো সেটা এই যে কমলা আমরা সকালবেলা ব্রেকফাস্ট খেয়েছিলাম আর কি, ব্রেকফাস্ট আবার কমলা মানে পরোটা ওটা খাওয়ার পরে কমলা খেয়েছিলাম। তো কমলা খোসাটা নিয়েও খেলছে, কমলা খেয়েছিল সেটা ফেলে উঠিয়ে ফেলে দিয়েছি। খেয়েছিল মানে কি ওই খেলা খেলি আর কি, ঘর নোংরা করা সেগুলো করেছিল, তো উঠিয়ে ফেলে দিয়েছি, কারণ ঘরে পোছা টোছা লাগিয়েছি। তো রোববারে আমার অনেক কাজ থাকে ঘরের, আর রোববারে আমার গীতা পড়ার ওর দিন। এটা ইয়ে নয় যে মানে রোববারেই পড়ি, রোববারে আমি মানে রেগুলার তো পড়ি রোববারে, তাছাড়া আমি সপ্তাহের যে কোনো দিন আমার যদি ইচ্ছা হয় তো আমি একটু গীতারটা পড়ে নিই। আর পেছনের এই যে দেখছো পেন্টিংটা, এটা কিন্তু পেন্সিল দিয়ে করা। হ্যাঁ দাঁড়াও, লাইট জ্বালাও।
এই দেখো, এটা কিন্তু পেন্সিল দিয়ে করা, আর এটা আমি বানিয়েছিলাম ক্লাস থ্রিতে থাকতে। এই যে এখানে মধ্যে লিখাই আছে দেখতে পাচ্ছ বোধহয়, তো ক্লাস থ্রিতে আমার এত সুন্দর হাত ছিল, নিতান্ত একটা শিশুই বলা চলে ক্লাস থ্রি, তো তখন আমার এত সুন্দর হাত ছিল। তারপরে আমি যদি প্র্যাকটিস করতাম আরও কত সুন্দর হাতটাই না হতো, কিন্তু মানে এত সেই দিকে আমি ইয়ে করিনি। আর এদিকে দুটো ল্যাপটপ ব্যাগ, একটা ওর আর একটা আমার, দুটোতে দুটো ল্যাপটপ। তো এই গীতাটা পড়বো, প্রায় এক মাস বোধহয় পড়া হয়নি, হ্যাঁ এক মাসই হবে, খুবই বিজি ছিলাম তো তাই। দেখো পেন্সিল, তখন আমাদের ছোটোবেলায় কি এখনো পাওয়া যায়, হয়তো রঙিন কাঠ পেন্সিল পাওয়া যায় না, সেই পেন্সিল দিয়ে, এটা কিন্তু পুরোপুরি পেন্সিল ওয়ার্ক, দেখতে পাচ্ছ তো, পুরোপুরি মানে পেন্সিল ওয়ার্ক, কিন্তু দেখো পুরোপুরি এটা পেন্সিল ওয়ার্ক। কি সুন্দর, কত মন দিয়ে আঁকতাম। বাবা মানে ইঞ্জিনিয়ার ছিলেন তো, তাই আমাদের মানে সবারই আঁকাতে আহারটা মোটামুটি খুব ভালো, আর আমার তো বেশিই ভালো, কিন্তু আমি সেই দিকে এত ধ্যান দিইনি আর কি। আমি লেখালেখিতে যত ধ্যান দিয়েছি, আঁকাতে তত ধ্যান, মানে আঁকা ধ্যান দিইনি মানে শিখিনি আর কি। যদি শিখে সেইভাবে ইয়ে করতাম, হয়তো অনেক বড় মানে কাজ করতে পারতাম, বড় বড় কাজ করতে পারতাম। আমি এই ক্লাস থ্রির একটা বাচ্চার হাতের এই পেন্টিংটা দেখে আমার মানে তাই মনে হয় আজকাল, মানে ক্লাস থ্রির একটা বাচ্চা মানে যে এইরকম করতে পারে, সে বড় হয়ে তো অনেক ভালোই করতে পারতো, সেটা তো নিঃসন্দেহে। তো এই যে আমার নাম আছে, ক্লাস আছে, আরও ছোটোখাটো অনেক আঁকা টাকা আছে আমার কাছে, কিন্তু সেগুলো বাড়িতে। এদিকে বানিয়ে নিচ্ছি আমি রুটি ওর জন্য, এদিকে ডাল হচ্ছে, আর তারপরে অন্য জীবনে প্রথম বোধহয় আমার রুটি ফুললো না একটা। যাই হোক না ফুলুক, সাইডে সাইডে একটু ফুলেছে, হয়ে গেছে। মাছটা এখন ধুয়ে নেব, তারপরে চিকেনটা ধুয়ে নেব। ম্যারিনেট করা মাছগুলো ধুয়ে দেবো। দেখো তোমরা, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এখানে মধ্যে দই, জিরা, ধনিয়া, হলুদ সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটা হবে আলু দিয়ে, আলুটাকে সাপলিয়ে নেব এখন, আলু দিয়ে চিকেনটা হবে। চিকেন হয়ে গেছে, খুব মশলাদার, খুব মশলাদার চিকেনটা হয়েছে। Let me go away, let me go away from the Mississippi, let me go.